বৈশ্বিক উষ্ণতার কারণে প্রতিদিন কয়েক হাজার ব্যারেল বরফ গলে পানি হয়ে যাচ্ছে অ্যান্টার্কটিকায়। এরই মাঝে গবেষকরা জানান, পৃথিবীর শীতলতম স্থানটিতে শরৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তাপমাত্রার এই নতুন রেকর্ড জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত সংস্থা WMO দ্বারা যাচাই করা হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণেই অ্যান্টার্কটিকার অপরিবর্তনীয় বলে উল্লেখিত কঠিন বরফও গলে যেতে শুরু করেছে। অ্যান্টার্কটিকার বিপুল পরিমাণ বরফ গলে যাওয়ায় খুব দ্রুত পৃথিবীর নিচু অঞ্চলগুলো পানিতে তলিয়ে যাবে। অদূর ভবিষ্যতের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিজ্ঞানীরা আরো অনেক আগে থেকেই সতর্কবার্তা দিয়ে আসছেন। অ্যান্টার্কটিকার বরফ গলা রোধ করতে বায়ুমণ্ডল থেকে কার্বনের পরিমাণ কমিয়ে আনাই একমাত্র উপায় বলে জানালেন অ্যান্টার্কটিকায় গবেষণাকারী অস্ট্রেলীয় বিজ্ঞানীরা। পশ্চিম আর্কটিক আইস শীতের গলে যাওয়ার শুরুটা আমরা দেখেছি। আমরা এখন একেবারে ক্ষতির দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এটি বন্ধ করার প্রচেষ্টা সত্ত্বেও অব্যাহত থাকবে। এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় $1,000 কোটি বা ৮৫,117,61,00,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে এই অনুদানের ঘোষণা দেন বিশ্বের এই শীর্ষ ধনী। তহবিলের নাম দেওয়া হয়েছে বেজোস আর্থ ফান্ড।